বেশি বলতে গিয়া অতিরিক্ত কোনো কিছু ঠিক কিনা? ঠিক, আলেম সম্মান করি, কিন্তু যখন আলেম আলেমের নিন্দা গায় তখন সাধারণ মানুষ পদভ্রষ্ট হয়ে যায়। যখন আলেম আলেমকে আঙ্গুল তুলে কথা বলে তখন আমাদের মতো মানুষের উপায় কি? কার কাছ থেকে ধর্ম শিখব? উপায় নাই, ঠিক না বেঠিক? আলেমদের কিনে আমার কোনো মন্তব্য নাই, কিন্তু যখন একজন আলেম কোরআন তো এক, তোমার কালেমা যেই আমার কালেমা হোক, তুমি যেই 30 পারা কোরআন পড়ো আমিও সেই 30 পারা কোরআন পড়ি, রিংটোন গুলো সব এক, তুমি যেই কলের পানি খাও আমি ওই কলের পানি খাই, তুমি যেই নদীতে গোসল করো আমিও সেই নদীতে গোসল করি, তারপরেও কেন এত বিভাজন, তারপরেও কেন এত হিংসা, তারপরেও কেন এত ঈর্ষা, তারপরেও কেন একজন আরেকজনকে গীবত করতে হবে? কেন? কোনো দরকার নাই, মাঝখানে আমরা সাধারণের জীবন শেষ, উপরে পোতা নিচে আছে পাটা, মাঝখানে আমগো জীবন শেষ। তাই কবি আমার কাছে প্রশ্ন করে কে আমার থেকে ভাই? আমি একটা গল্প বলি, গল্প না আমার নিজের থেকে দেখা, ওই যে হক, ইসলামী হক বলে একটা কথা, ওই যে ঋণ, আমি তোমার কাছে ফাও খানার কথা আমার বোন বলছে, গুরুত্বপূর্ণ একটা কথা। আমরা শিল্পী, আমি জহির জাজিরা কাজীর ঘাট, কি বলে মাঝির ঘাট আসলে অনেকজন লোকেরা বলে ভাই কি খাইবেন, একটা চা একটা চিপস কি খাইবেন? এখন সেও জানে যে জহির ভাইরে আমি এটা খাওয়াইলে তার ভালো লাগবে, আমি তো খাইলাম, এটা হলো ভালোবাসার খাওয়া, আর একটা হলো দুর্নীতি করে খাওয়া। সেটা কি? আজ থেকে সাড়ে তিন বছর আগে আমাদের ব্রাহ্মণবাড়ির উত্তর অঞ্চলে আমি একটা গান করেছি, আমি নাম বলছি না, আমার সাথে 3-4টা মেয়ে শিল্পী ছিল, ওই অঞ্চলে মেয়ে থাকে বেশি, গান মেয়ে শিল্পীরাই বেশি প্রাধান্য পায়, ছেলেদের বেশি একটা গুরুত্ব নাই। এর মধ্যে আমি একজন ছেলে আমাকে আদর করে নিয়ে গেছে, ছোট তো গান করার মধ্যে 3 পুরুষ মোটর সাইকেল নিয়ে গান শুনতে গেছে, তো এরা খুব দেখতে খুব স্মার্ট যুবকগুলো, মনে হয় প্রবাসী, সারা রাত্র মেয়ে শিল্পীটাকে মেয়েগুলোকে 35-40 হাজার টাকার মতো পুরস্কার দিছে। আমি যতটুকু দেখলাম একটা ছেলের গলায় একটা রূপার চেন ছিল, খুব মোটা ভারী একটা চেন, রূপার চেনটাও মেয়েটাকে দিছে, কি মনে করে দিছে এটা আমি জানি না, দিছে আমারও মাঝে মাঝে 5-1 হাজার টাকা করে দিছে না দিয়েছে, তো দিছে যেটা এটা কম। যাওয়ার পথে দেখলাম ছেলেগুলোর পকেটে, আমি জিজ্ঞেস করলাম দাদা কত টাকা দিলেন? দাদা তো 35-40 হাজার টাকার মতো দেখাই গেছে, গানে গানে 5,000-6,000-7,000 করে দিছে, তো সারাত্রে দিলে 35-40 হাজার টাকা কত কোন লাগিয়ে দিলে? 3 গানে শেষ। একটা ছেলে বলে দাদা আমার কাছে আমরা যে সকালে তেল ভরমু গাড়িতে এই টাকাটা নাই। আরে সর্বনাশ, এটা কোনো কথা হইল?
তো যে মেয়েটাকে বেশি দিছে আমি বললাম বোন তাদের কাছে তেলের টাকা নাই, 1,000 টাকা দিয়ে দেন পুরস্কার, মেয়েটা দেয় না। আমি বললাম কি ব্যাপার আপনি দেন, বলে এরা খারাপ লোক, এরা চোখ খারাপ, দেওয়ার সময় হুঁশ থাকে না, দিতে দিতে সব দিয়ে লায় নাই কেন, আপনারাই তো দিছে দেন, দিল না দিল না দিল না। তো আমাদেরকে শিল্পীদেরকে আদর করে মানুষ অনেক কিছু দেয়, অনেকে যাওয়ার সময় গাড়ি ভাড়াও থাকে না, তবে যা কথা হয় না আমার কাছে যোগাযোগ করেন, মুক্ত সরকার যোগাযোগ করেন আমরা দিয়ে দিব না, পরকালে আটকায়েন না। মনে মনে ভাবলাম স্টেজে বসে আপাই কইতেছে কই পরকালে ওই বাদাম টিপ্পা খাইলে ধরবো, আর এই বলে যে 35-40 হাজার দিয়ে গেছে হ্যাঁ রূপায় ডইব কি চিন্তা করতেছি যে এই মেয়ে এত টাকা নিল 2,000 টাকা তেলের দাম দিল না, ওই কালে যদি ওই পোলাই কই বোন এই রাইতে তোর এত টাকা দিছি ওই মায়া জবাবটা দিব কি। তবে এমন বেহুশ হইয়েন না আপনারা, না আল্লাহ মাফ করুক, বেশি বকশি যারা দেয় একের সাথে আবার আমি যোগাযোগ করি না। হ্যাঁ কিছু রেখে কিছু দিয়ে মাইন্ড করছেন, বেশি বকশিস কালকেও কথাটা বলছি, যারা বেশি বকশিস দেয় অতিরিক্ত যোগাযোগ করলে মনে জহির পাগলা বকশিস দিয়ে দেখা যোগাযোগটা বেশি করতেছে, সে আমাকে লোভী ভাবতে পারে, আমাকে খারাপ ভাবতে পারে যে ছেলেটা এত ফোন দেয় কেন, এই জন্য আমি যোগাযোগ করি না। যদি আমাকে ভালোবাসে 100 টাকা দেয় কোনো সমস্যা নেই, আমাকে ভালোবাসে 100 টাকা দিলেও সমস্যা নাই, কিন্তু আমার কথা হইল ওই হক আমি আল্লাহ আল্লাহ যেন আমাকে না খাওয়ায়, ভালোবাসে কেউ 1 কাপ চা খাওয়াইছে এটা আমার কাছে অনেক কিছু। আমার বোনকে বলি আমরা শিল্পী আমাদেরকে মানুষ ভালোবাসে দেয়, যদি কেউ বিপদে পড়ে স্টেজে যে আমার ভাড়া নাই আমার যাওয়ার সেই প্রাপ্যটুকু নাই, আপনারা যোগাযোগ করবেন, আপনাকে বাড়ি পৌঁছানোর দায়িত্বটা আমাদের থাকবে। গান শুনতে আসছেন না, আপনার খাবার টাকা আপনার ক্ষুধা লাগছে, আপনি আমাদেরকে যদি কখনো দেখেন বলে জহির ভাই আমি তো গান শুনতে আসছি খাইতে পারি নাই, আমরা ব্যবস্থা করবো ইনশাআল্লাহ, এটা হলো মানবতা, মানবতার থেকে বড় কোনো ধর্ম নাই। আমার কাছে প্রশ্ন করে জবাব দেয়া যায় কোন জায়গা থেকে কিয়ামত হবে, মধ্যপ্রাচ্যের ইয়ামেন থেকে সর্বপ্রথম কিয়ামতের শুরু হবে, কিয়ামতের ঘটনা প্রথম খবর পাবে কে, খবর পাইবে একজন নারী, সংক্ষিপ্ত জবাব, ওই নারী দৌড়াইতে থাকবে, দৌড়াইতে দৌড়াইতে এত স্পিড গতিতে দৌড়াইতে থাকবে, দৌড়াইতে দৌড়াইতে দেখবে তার সূর্য পূর্ব দিকে ওঠার কথা ছিল সে পশ্চিম দিকে দৌড়াইতেছে, ছায়াটা পড়বে পশ্চিমে, কারণ পূর্বে যদি সূর্য ওঠে আমি যদি পশ্চিমে দৌড়াই ছায়াটা আমার সামনে থাকবে, ওই নারী দেখবে ছায়া তার সামনে না ছায়াটা পিছনে, নারী খেয়াল করবেন আমি কোন দিক দৌড়াইতেছি, হঠাৎ খেয়াল করবেন যে সূর্য যেদিকে উঠছে আমি ওই দিকে দৌড়াইতেছি, নারী মনে করবে পূর্ব দিকে দৌড়াইতেছে মূলত সে পশ্চিমেই দৌড়াচ্ছে, কিন্তু সূর্য পূর্ব দিকে ওঠার কথা ছিল কিন্তু সূর্য উদয় হবে পশ্চিম থেকে। আরো অনেক ঘটনা, কিয়ামতের 41টা আলামত, কিয়ামতের সুবরা কিয়ামতে কুবরা আর একটা হলো নিম কিয়ামত, কিন্তু এই এতগুলো আলামত বললে আপনাদের খারাপ লাগবে, সৎ মানুষের সংখ্যা কমবে, জোর করবে রাজত্ব করবে অসৎ লোকেরা, ক্ষমতা বড়াই করে দখল চেয়ার বাবা দাঁড়ায় থাকবে ছেলে মাতবুরি করবে, সমাজ ব্যবস্থা পরিবর্তন হয়ে যাবে, মা বাবার কথা ছেলে মেয়েরা শুনবে না, মা বাবা বৃদ্ধাশ্রমে চলে যাবে ছেলেরা রাজকীয় হালে থাকবে, বাবা রিক্সা চালাবে আর ছেলে প্রত্যেক দিন হোটেল বিল দিব 1 লাখ, সমাজে আছে না আছে 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 না আছে, এটাই শেষ না অনেক কিছু আছে, বাকি রাত তো যা আস্তে আস্তে আমরা যে জন্মতন